হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আগের দিন পর্যন্ত যে যে পড়াগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো তোমরা একটু আধটু পড়েছো। আজকে আমরা একটা একদম নতুন বিষয় পড়বো, তোমাদের টেক্সট বুকের 6 নম্বর চ্যাপ্টার, জীবদেহের গঠন। তো প্রথমে জীবদেহের গঠন বলতে গেলেই আমাদেরকে একটু জীব ও জড়ের বিষয়ে জানতে হবে। ধরো তোমার চারপাশে তুমি যে কোনো 5টা বস্তুকে একটু লক্ষ্য করো। ধরে নিলাম তুমি একজন মানুষকে দেখলে, একটা লোহার রড পড়ে আছে দেখলে, একটা প্লাস্টিকের বালতি দেখলে, একটা লজ্জাবতী গাছ দেখলে, আর একটা যে কোনো অন্য কোনো প্রাণী দেখলে। তো এর মধ্যে জড় বস্তু কোনগুলো সেটা তো তোমরা এখন জানো, যে প্লাস্টিকের বালতি, লোহার রড, এগুলো জড় বস্তু। আর জীব হচ্ছে, মানে সজীব বস্তু হচ্ছে সেই মানুষটা আর যে কোনো একটা প্রাণী, ধরে নাও একটা গরু দাঁড়িয়ে ছিল, আর লজ্জাবতী গাছ। তো লজ্জাবতী গাছের কি হয়, লজ্জাবতী গাছের গায়ে যদি স্পর্শ করা হয় পাতাতে, সেই পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা আমরা কি দেখতে পাচ্ছি, যে লজ্জাবতী গাছটা আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে। আবার কোনো যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে তুমি যদি ডাকো সে সাড়া দেবে, বা তার তুমি যদি পিছন থেকে তার পিঠে গিয়ে হাত দাও সে ঘুরে তোমার দিকে তাকাচ্ছে। গরুটাকেও তুমি যদি হ্যাট হ্যাট করো গরুটাও কিন্তু সরে যাবে। কিন্তু ওই লোহার রডটা আর যে প্লাস্টিকের বালতিটা, এগুলোকে আমরা যদি কোনোভাবে ডাকি বা টাচ করি, সেগুলোর মধ্যে কি আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো? পাবো না। তাহলে কি জড় বস্তুর মধ্যে আমরা এই ধরনের কোনো পরিবর্তন দেখতে পাবো? আরো যে উল্লেখযোগ্য ব্যাপার সেগুলো হচ্ছে যে জড় বস্তুকে আমরা জড় বস্তু বলছি কেন? ওই প্লাস্টিকের বালতি, ওই লোহার রড, এটা কি কোনো বৃদ্ধি আছে? এটা কি কখনো বাড়বে? বাড়বে না। এটা কোনো বর্জ্য পদার্থ ত্যাগ করবে? করবে না। এটা কি কোনো খাদ্য গ্রহণ করবে? করবে। কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণী বা একটা কোনো উদ্ভিদ, তারা কিন্তু ছোট থেকে বড় হবে, তাদের কি হবে, বৃদ্ধি হবে। আর কি কি হবে, এই সজীব পদার্থরা মানে যারা সজীব তারা কি করবে, শ্বাস নেবে, খাদ্য হজম করবে, দেহের উৎপন্ন বর্জ্য পদার্থ বের করবে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে এই এত রকমের কাজ করে থাকে সজীব বস্তু। তাহলে আমরা কি জানতে পারলাম, যে সজীবদের অনেক রকমের কাজ করতে। তাহলে ভাবো এই যে এত রকমের কাজ, এই যে একাধিক কাজ, সেগুলো সজীবরা করে কিভাবে? সেগুলো করার জন্য তো তাদের নিশ্চয়ই কোনো অংশ, শরীরেরই কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দায়ী থাকে। তারা করছে কেমন ভাবে? যেমন ধরো খাদ্য হজম করার জন্য কোন অংশ থাকে, খাদ্য হজম করার জন্য থাকছে পাকস্থলী উচ্চাঙ্গ। শ্বাসবায়ু নেওয়া বা ছাড়া, তার জন্য থাকছে ফুসফুস। আবার রক্তকে দেহের দূর দূর প্রান্তে পৌঁছে দেওয়া, সেইখান থেকে আবার রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা, এগুলো জন্য কি করছে, হৃৎপিণ্ড কাজ করছে। দেহের বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া, তার জন্য রয়েছে বৃক্ক। উদ্দীপনা গ্রহণ করা, তাকে উত্তেজনায় রূপান্তরিত করা, তার মাধ্যমে কোনো রেসপন্স তৈরি করা, এগুলো তারা করছে, মস্তিষ্ক। কে করছে? মস্তিষ্ক। তাহলে এই যে অঙ্গে, মানে এই সমস্ত অঙ্গগুলো, এই সমস্ত রেসপন্সগুলো বা এই সমস্ত কাজগুলো সজীবদের মধ্যে করে থাকছে। তাহলে এই অঙ্গগুলো এইসব কাজগুলো করছে কিভাবে? তাই তো, এই যে এত অঙ্গের কথা আমি বললাম, এটা এর জন্য কাজ করছে, এটা ওর জন্য কাজ করছে, তাহলে এরা করছে কিভাবে? নিশ্চয়ই এইসব অঙ্গে এমন কিছু আছে যেগুলোর মাধ্যমে অঙ্গগুলো এই কাজগুলো করে থাকে। এখন আমরা সেই জীবদেহের বা সজীবদের গঠনের সেই ধাপগুলো জানি, যে কিসের মাধ্যমে এই অঙ্গগুলোতে কি এমন থাকে যার মাধ্যমে তারা এই ধরনের বিশেষ বিশেষ কাজগুলো করে। যেমন ধরো, যখন আমাদের শরীরে খাদ্য হজম করার জন্য পাকস্থলী রয়েছে, কূত্রান্ত রয়েছে, আবার আমরা যদি দেখতে পাই তার জন্য রয়েছে আমাদের চোখ। চোখ কিন্তু কখনোই খাদ্য হজমের কাজ করবে না, আর পাকস্থলীও কিন্তু কখনো আমাদের দেখতে দেখতে সাহায্য করবে না, তাই তো? তাহলে এই সমস্ত অঙ্গগুলো দেখো, প্রত্যেকে কিন্তু নিজের নিজের নির্দিষ্ট কাজ করছে, এবং সেই নির্দিষ্ট কাজগুলো তাহলে তারা করছে কিভাবে? তাদের মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিশেষ গঠন আছে, যে গঠনগুলোর জন্যই কিন্তু তারা সেই কাজগুলো করে নিতে পারে। তো এই গঠন গুলো কিরকম, সেগুলো কিন্তু যেমন একটা বাড়ি, আমরা যদি একটা বাড়ির কথা ভাবি, সেই বাড়িটা যেমন ধাপে ধাপে তৈরি হয়, সেরকম জীবদেহও কিন্তু ধাপে ধাপে
হবে 2। তো বাড়ির ক্ষুদ্রতম গঠনকে আমরা কি বলি? তোমরা যদি দেখো যে কোথাও একটা বাড়ি তৈরি হচ্ছে, তোমরা দেখতে পারবে যে মিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা ধাপে ধাপে কেমন ইট গুলোকে সাজিয়ে বাড়িটা তৈরি করছে, তাই না? তো জীবদেহের ক্ষেত্রেও এই ইট গুলোর মতনই কোষ সজ্জিত হয়ে এক একটা অঙ্গ তৈরি হয় এবং সেখান থেকে সমগ্র জীবদেহটা তৈরি। তো এক একটা ইট যেমন পুরো গঠনটা তৈরি করে, আমাদের শরীরেও কিন্তু কোষটা সেভাবে তৈরি। তবে আরেকটা বিশেষত্ব কি বলতো, কোষটা নিজেরা সমস্ত কাজও করতে পারে। তার মানে কি, ইটটা যেমন শুধু গঠনগত একক ওই বাড়ির ক্ষেত্রে, কিন্তু প্রাণীদেহের ক্ষেত্রে কোষটা শুধুমাত্র যে গঠনে সাহায্য করছে তাই না, সেটা কিন্তু গঠনে এবং কার্য কাজেও সাহায্য করে। একটা কোষ সব রকম কাজ করতেও, সেজন্য কোষকে আমরা গঠনগত এবং কার্যগত এই দুইয়েরই একক বলে। তাহলে কোষই হচ্ছে সেই ক্ষুদ্রতম একক যা আমাদের গঠনে এবং আমাদের কাজে, আমাদের শরীরের যাবতীয় কাজ করে থাকে। তাহলে আমরা এর ডেফিনেশনটা কি বলতে পারি, এর সংজ্ঞাটা, যে কোনো জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ, আর এরা এতই ছোট যে এদের মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না। তাহলে আমরা জানতে পারলাম যে কোষ ক্ষুদ্রতম একক এবং তাকে দেখার জন্য মাইক্রোস্কোপ। তাহলে এবার আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে একটু কিছু জেনে নিই। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী গাছের ছাল, গাছের কাণ্ডের ছাল নিয়ে পরীক্ষা করতে একটা সূক্ষ্ম প্রস্তুচ্ছেদ করে পরীক্ষা করছিলেন এবং নিজের মাইক্রোস্কোপের তলায় উনি দেখেন ছোট ছোট মৌচাকের কুঠুরির মতো কিছু অংশ উনি দেখতে পান। এবং উনি কিন্তু যে মাইক্রোস্কোপটা দিয়ে দেখেছিলেন সেটা হচ্ছে ওনার নিজের হাতে, এবং ছোট ছোট যে কুঠুরিগুলো উনি দেখেন সে সময় উনি সেইগুলোকে সিলুলি বলে নাম দেন। এই ল্যাটিন, এটা একটা ল্যাটিন কথা এবং এই ল্যাটিন কথাটার অর্থ হচ্ছে কুঠুরি বা ঘর, এবং পরে এদেরই সেল নাম দেওয়া হয়। তো রবার্ট হুক আসলে রবার্ট হুক পাতলা কর্কের, কর্ক নামক একটা গাছের পাতলা ছেদ পরীক্ষা করার সময় যে কোষগুলোকে লক্ষ্য করছিলেন উনি কিন্তু শুধুমাত্র সেই কুঠুরিগুলোই দেখতে পেয়েছিলেন কোষের মধ্যে, আর বাকি অংশ তিনি দেখতে পাননি, কারণ সেই কোষগুলো ছিল মৃত। তো তাহলে খালি চোখে দেখা যায় না। তাহলে দেখো কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না, কোষকে দেখতে গেলে তাহলে কি দরকার হচ্ছে, মাইক্রোস্কোপ। তো এরপরে তিনি যে মাইক্রোস্কোপটা দিয়ে দেখেছিলেন সেটা খুবই একটা সাধারণ মাপের মাইক্রোস্কোপ ছিল, যেটা দিয়ে তিনি ওই মৃত কোষগুলোকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এরপরে 1674 খ্রিস্টাব্দে একজন ডাচ বিজ্ঞানী যার নাম হচ্ছে অ্যান্টনি ফন লিভেনহক, তিনি ওই মাইক্রোস্কোপের কিছুটা উন্নতি ঘটিয়ে নানা ধরনের অণুজীব ও অণুকোষ পর্যবেক্ষণ করেন, এবং উনি যে কোষ পর্যবেক্ষণ করেন সেটা হচ্ছে সজীব কোষ। তার মানে রবার্ট হুক প্রথম যে কোষটা পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল মৃত কোষ, এবং লিভেন হক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তারপরে আরো যত বিজ্ঞানের উন্নতি হয়েছে এবং এই কোষ, কোষের ওপরে যে রিসার্চ গুলো হয়েছে, আস্তে আস্তে কোষের গঠনকে ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বিভিন্ন ধরনের স্টেন ইউজ করা, স্টেন মানে রং, বিভিন্ন ধরনের রঙের মধ্যে কোষগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ডুবিয়ে রেখে সেগুলোকে বিভিন্ন রঙে রঞ্জিত করা হতো, যার করা এখনো পর্যন্ত করা হয়, যার ফলে কি এবং কোষের মধ্যে তার যাবতীয় অঙ্গাণু যা কিছু আছে সেগুলোকে খুব স্পষ্ট ভাবে এবং খুব মানে পরিষ্কার ভাবে বুঝতে পারা যায়, এবং সেই জন্য এই যে রং করার যে যে রঞ্জক পদার্থ যেটা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় স্টেন। আর এই যে প্রসিডিওরটা, মানে কোষকে রঞ্জিত করে দেখার যে প্রসিডিওরটা, এটাকে বলা হয় স্টেনিং প্রসিডিওর। এরপরে ক্রমান্বয়ে মাইক্রোস্কোপের উন্নতি হতে থাকে এবং কোষ পর্যবেক্ষণ করার জন্য প্রথম দিকে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপে একটা মাত্র লেন্স ব্যবহার করা হতো এবং এই ধরনের মাইক্রোস্কোপে
খুব একটা বড় করে কিন্তু বস্তুটাকে দেখা যেত না, মাত্র 15 থেকে 20 গুণ বড় করে দেখাতে সক্ষম হতো। তাই এর মাধ্যমে ধরো কোনো ফুল কেটে তার অংশ বিশেষ বা ফুলের ভিতরে যে কর্ণকেশর বা পুংকেশর এই ধরনের জিনিসগুলোর অংশ বিশেষ দেখার ক্ষেত্রে এই মাইক্রোস্কোপে সুবিধা হতো। তারপরে যে মাইক্রোস্কোপটা আসে সেটা হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটার বিবর্তন ক্ষমতা অনেক বেশি ছিল এবং এতে একাধিক লেন্স ব্যবহার করা হতো, যেমন অকিউলার লেন্স আর অবজেক্টিভ, আর একটা বিশেষ ধরনের আয়না থাকতো নিচে, যেটা বা আয়না বা মিরর, যার সাহায্যে আলোর রিফ্লেকশনটা ফুটিয়ে ওই যেখানে বস্তুটাকে রাখা হতো সেই বস্তুটার তলায় গিয়ে পড়তো, যার ফলে বস্তুটাকে আমরা অনেক বেশি স্পষ্ট করে দেখতে পেতাম। আর এই এই ধরনের লেন্স ব্যবহার করার ফলে যে বস্তুটা আমরা দেখতে চাইছি দ্রষ্টব্য যে বস্তুটা সেটাকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যেত। চলো এবার আমরা জেনে নিই যে এই কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে বা আলো অণুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা সম্ভব হতো। কারণ ধরো ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন দেখার জন্য এটা ব্যবহার করা যেত। উদ্ভিদ উদ্ভিদের বিভিন্ন অংশ বা মূল কাণ্ড পাতার এগুলোর অন্তর্গঠনে এর মাধ্যমে দেখা যায়। জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রস্থচ্ছেদ করে তার যে কলার গঠন সেগুলো দেখা যায়। কোষের ভিতরের অঙ্গাণু ও বাইরের যে কোষ পর্দা তার গঠনও এর মাধ্যমে দেখা যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে উন্নত মাইক্রোস্কোপ। তো এই যন্ত্রে আলোর পরিবর্তে কি হয়, দ্রুত গতির ইলেকট্রনের প্রবাহ পাঠানো হয় দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য। এবং এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয় এবং বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ পর্যন্ত বড় করে দেখতে পাওয়া যায়। আর এই বস্তুটাকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু, যেমন ধরো ভাইরাস, অন্যান্য অণুজীব, এদেরকেও বড় করে দেখা সম্ভব। এছাড়াও বিভিন্ন যে অঙ্গাণু যেগুলো সম্পর্কে এখনো পর্যন্ত রিসার্চ যতদূর এগিয়েছে, যতটা বড় করে মানে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত যে বিবরণ, এগুলোর এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়েছে। তাহলে এই গেল আজকে তোমাদের মাইক্রোস্কোপের 3টে টাইপসের বিবরণ। এবার তোমাদের আমি একটু ছোট্ট কাজ দিই, তোমরা যখন এই ক্লাসটা দেখবে তোমরা তখন কি করবে, এই পেজটা মানে তোমাদের টেক্সট বুকের 173 পেজ থেকে 175 পেজ এটা যখন তোমরা ক্লাসটা দেখবে, তার সাথে তোমরা একটা ছোট যে কাজটা করে নেবে সেটা হচ্ছে এই যে মাইক্রোস্কোপের ছবিটা তোমরা দেখলে তার মধ্যে 3 নম্বর যে মাইক্রোস্কোপ, সরি 2 নম্বর যে মাইক্রোস্কোপ মানে যৌগিক অণুবীক্ষণ মাইক্রোস্কোপ, যেটা ছবিটা হচ্ছে 175 পাতায়, এইটা তোমরা ভালো করে পড়বে এবং এটা তোমরা একটা সাদা কাগজে, একটা সাদা খাতাতে এই অণুবীক্ষণ যন্ত্রের ছবিটা তোমরা আঁকবে। তার সঙ্গে এই অণুবীক্ষণ যন্ত্রটা কি কি কাজে ব্যবহার করা হয় সেগুলো, মানে কি কি দেখার জন্য, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম কি দেখার জন্য ব্যবহার করা যায়, সেটা তোমরা ভালো করে পড়বে। কেমন? এর পরের দিন আমরা কার দেহে কি কোষ আছে এবং কোষের কত রকমের আকৃতি হয়, শেপ হয়, সেগুলো সম্বন্ধে আমরা পরের দিন জানি। এই পর্যন্ত টেক কেয়ার।